কোনটা লালটা? হ্যাঁ নিজে বলি, লালটা দেখাবে গো। এই ও এটা বড় আছে, ছোট আছে, জুতোগুলো রং কিন্তু ভালো, নীলটাও রংটা ভালো। জগিং ফগিং করতে সুবিধা, ভালোই তো। সোল ফোল সব দেখে দেখে নে, টেস্টিং সোল ফোল সব পায়ে ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ একদম পারফেক্ট। ইউটিউবে ভালোই হবে ভিডিওটা। টাইট হলে লাভ নেই, তাহলে দৌড়তে গেলে লাগবে কিন্তু। কালারটা হেভি কিন্তু, না কালারটা হেভি যেটা তোর পছন্দ তুই কিনবি, তোর পছন্দটাই তো আসবে। পায়ে লাগবে দাম কমলে তাহলে আমি কেনা জানি।
এটা তো পছন্দ সেটা নিবি, আমায় বলে কি হবে? তোর কোনটা ভালো লাগছে দেখ, পায়ে ফিটিং হচ্ছে দেখ। আমি এটা কাউকে দেখতে পাচ্ছি না, কারণ এটা তোমাকে আমি পরে আসলে পাবো এই মালটা। আর এটা তুমি যদি বলে পুজোর জন্য স্টক চলেছে, এটা পরে পাবো না। কত করে বেচছে? চারশো নীলটা নীল কারণ আমি এটা বলছিলাম আমার সাথে পেপার তো খালি কি বলব কি প্যাকেট নিবি না? আমাকে ওটা কিনতে হবে, এখন তো নেই পয়সা, পয়সা পেলে ওটা কিনবো। বুঝতে পেরেছি, তুই ওটা এখন পরে নিবি তাই তো? শীতকালে তো কিটো পড়লে না পরে নোংরা লেগে পা ঠিক মতো না ধুলে রাতে পা কাটে। শীতকাল হ্যাঁ
ওই নরম পাঞ্জাবি আপনার মেয়েদের দেখেন না, এসব পিঙ্ক কালারের সুন্দর সুন্দর কালার। হ্যাঁ কি করবো, মামা হবে না যে ডাক্তি খান এমনি অন্য ট্যাক্সি করলে হবে না, খেলার ট্যাক্সি না হলে এমনি ফর্মাল হবে।